এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় বন্ধুক আমরা একটি শব্দ অনেক শুনি সেটি হল বরকত কিন্তু বাস্তব জীবনে দেখি আমাদের মাঝে কোনো বরকত নেই বরকত যেন তালায় আবদ্ধ হয়ে আছে এটি আমরা কিভাবে খুলব বরকতের দরজা কিভাবে নক করব তো আজকে আলোচনা করব আটটি চাবি বরকতের দরজা খোলার জন্য এই চাবিগুলি যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন যে বরকতের দরজা সর্বত্রই খুলে গেছে বরকত আর বরকত আপনার জীবনে আসবে বরকতের দরজা খোলার জন্য প্রথম চাবি হলো কোরআন তেলাওয়াত এর মাঝে বরকত রয়েছে আল্লাহ রব্লালামীনে এশাদ করেছেন হ্যাঁ দা খিতে আবুন আঞ্জাল নাহ মোবারক কোরান কেরিমে এমন একটি গ্রন্থ যেটি হলো বরকতময় অরস উসলাম এশাদ করছেন যে বাসায় কোরআন তেলাত হবে তেজ কোনো হল মালা ইকা তাহজুর ও শয়াতিন ওয়া তেস ইউ বি আলিহি ওয়া ইখতি রুখাই ফেরেশতা ওই বাসায় অবস্থান করবে আল্লাহ রহমতের ফেরেশতা শয়তান দূরে চলে যাবে কোরান তেলাত করলে আর বাসায় বরকত আসবে বরকত বৃদ্ধি করবেন দ্বিতীয় চাবি হলো বিসমিল্লাহ সর্বত্র ভালো কাজে বিসমিল্লা বলবেন রসল মেশাদ করেছেন ইদা দা হাজুলফি লিহি ও ইন্দা তো আমিহি বিসমিল্লা যদি কোনো মানুষ বাসায় প্রবেশ করলো প্রবেশ করতে যে বিসমিল্লা বললো খাদ্য খেতে যে বিসমিল্লা বললো শয়তান তখন তার সাথীদেরকে বলে লা তাওয়ালা আশা আমরা আজকে খাবার পাবনে রাত্রি যাপনের সুযোগও নেই তৃতীয় আর দান সদকা যখন করবেন আলা আলমিনের রাগ গুসা নিবারণ হবে আর সদাকা তো সের তৎফীয় গাদাবর রাব গোপন সদকা আল্লাহরবুল্লাহ আলমিনের ক্রোধ নিবারণ হয় বালা বালামসিবর হয় চতুর্থ আত্মীয় সম্পর্ক বজায় রাখা আত্মীয় সম্পর্ক যে বজায় রাখেন আপনার বয়সে রিজিকে সর্বত্রই আপনার বরকত নেমে আসবে বরকত আসবে পঞ্চম সলাত আদায় করা নিজে সলাত আদায় করুন পরিবার পরিজনকে আদেশ করুন ওয়া মোর আলাইহা লা নাস আলোকারিস্কা নাহানো নারজুকুক তুমি তোমার পরিজনকে সালাতের আদেশ দেও এবং তার ওপর অবিচল থাকো আমি তোমার কাছে রিজিক চাইনা বরং আমি তোমাদেরকে রিজিক দিই ষষ্ঠ রিজিক অনারসের জন্য সকাল সকাল বের হওয়া সাল্লাহ সাল্লাল্লাহুসাল্লাম দোয়া করেছেন আল্লাহ মা ফি ফিউম্মাতি বুকু রাহা হে আল্লাহ আমার উম্মতের সকাল সময় তুমি বরকত দেও সপ্তম বেশি বেশি ফার করা যখন ফার করবেন আল্লাহর কাছে ক্ষমা পর দেবেন আল্লাহরুল্লা আলমিন রিজিকের বন্দোবস্ত করে দিবেন এবং বরকত দিবেন আর রসালাম তাই আসাদ করেছেন মাল্লাজিমাল ফার যে আল মিন কুল্লি দিকিন মখরাজা অমিন কুল্লি হামিন ফারাজা ও রাজা কমিন হাইসুল্লাহ যদি কেউ সর্বদা ফার করে আল্লাহ রুবুল্লা আলমিন সংকীর্ণতাকে প্রশাসী দেবেন তার মনে টেনশন দূর করবেন এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন বরকত আসবে অষ্টম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করুন যে কোনো কাজে রসাল্লা আল্লাহ রাজা কাহু কামাই তার হবি কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করলো আল্লাহ আল্লাহরুল্লা আলমিন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেমন পাখিকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিন সকালে খালি পেরে যায় সন্ধ্যায় বর পেটে ফিরে আসে তাই সুপ্রিয় বন্ধুগণ যারা বরকতহীনতায় ভুগতেছেন বরকত শুধু শুনেন বাস্তব জীবনে পাচ্ছেন না বন্ধ হয়ে রয়েছে বরকতের দরজা এই আটটি চাবি আজকে ব্যবহার করুন এবং আপনার জীবনে বরকত নিয়ে আসুন ইসুমুদিন আর ইসলাম শিখি